জয় মাতারা, জয় মাতারা, জয় জয় তারা, জয় জয়। আজকে সবসময় একটা কথাই বলি মা, আগে তুই ভালো থাকিস, আর জগতে যারা আছে সবাইকে ভালো রাখিস। যাওয়া পাওয়া আমার এটাই, আর অন্য কিছু যাওয়া পাওয়া নেই। তো হ্যাঁ, এখন আমরা চললাম হচ্ছে, আমি এখন আছি কলকাতাতে। এটা হচ্ছে নিকো পার্ক, সামনে দেখি ওটা হচ্ছে নিকো পার্ক। আর আমরা এখন যাবো হচ্ছে অরুণদার হোটেল, একটু কাজ আছে আমার কালকে। তো আজকে এসেছি আমি দিদির বাড়ি এখানে, এটা হচ্ছে কোয়ার্টার সেন্ট্রাল গভর্নমেন্ট অথরিটি। যতদূর সম্ভব মেট্রো লাইন হচ্ছে, যতদূর সম্ভব মেট্রোই হচ্ছে। এটা হচ্ছে নিকো পার্ক, এই যে বাঁ দিকে, এটা হচ্ছে এই সামনে গিয়ে বাঁ দিকে হচ্ছে একটা নিকো পার্ক। এখন দাঁড়িয়ে আছি এখানে, যতদূর সম্ভব এটা মেট্রোই হচ্ছে। তো এখন দাঁড়িয়ে আছি, বাস ধরবো, বাস আসুক, তারপর এখান থেকে যাবো এক্সপ্লানেড, অ্যান্ড ওখান থেকে দেন আমরা যাবো হচ্ছে অরুণদার হোটেল, ফেমাস। এটা হচ্ছে জেম সারাউন্ডিং, এটা ডেটা আসলে এটা হচ্ছে ওই সামনে আছে অরুণদার হোটেল। এখন যাই দেখি অরুণদার হোটেল, তো দেখতে থাকবে দেখা যাক। যেখানে দেখতে পাচ্ছ অরুণদার, একটা লেভেলের ভিড় লেগে আছে এর মধ্যে, মানে অরুণদার হোটেল বলে কথা, ফেমাস এখন দাদাগিরি, জি বাংলা সব কিছু এখন ঘুরে আসা, মানে রেডিও হচ্ছে। আর এখানে সব কালটা সব লাইনে দাঁড়িয়ে এখন খাওয়া দাওয়া চলছে। ছোট্ট একটা তিরপলের ছাদ, আর ওই যে আমাদের মা তারা, যার জন্য আসা। জয় মা তারা, জয় মা তারা। আমি তারামায়ের কাছ থেকে আসা, আমার বীরভূমি বাড়ি, বোলপুর শান্তিনিকেতন। কবে গেছিলে বলো, নেক্সট মানে রিসেন্ট? মাসখানেক আগে আমি গিয়েছিলাম। মাসখানেক আগে আবার কবে যাওয়া হবে? আবার এই হয় আমি আগামী দিন যাব, হয় আমি। তখন ভাইরাল, ফেমাস এখন। ভাইরাল নেই, জয় মা তারা ভাইরাল। বীরভূম থেকে এসেছি তোমার এখানে খেতে, কোনটা খাবো বলো? মানে সবকিছুই তো স্পেশাল, সবকিছুই জানি ভালো, যেটা ইচ্ছা। মানে কোনটা তোমার ফেভারিট? মানে আমারটা তো, আমার তো কোনো ভালো খাবার বিক্রি করি না, তোমার যেটা ভালো সেটা। এখানে সব থেকে যেটা ফেমাস হচ্ছে আলু 65, বেগুন সুন্দরীটা সব থেকে আর কি চোখে লাগার মতো। তুমি জানো, আমি জানি না। খিচুড়িটা খাওয়ার জন্য এখানে স্পেশালি আসা। তো চলো, কেমন লাগছে মানে এই ভাইরাল হয়ে তোমার? প্রথম আগেই বলি, আমি ভাইরাল কিন্তু আমি নই, এটা আগে মাথায় রেখো। আমি কিন্তু ফেমাস, তুমি ফেমাস না? না, ভাইরাল ফেমাস তো প্রায় কাজ। হ্যাঁ, ভাইরাল তো আমি নই, ভাইরাল হচ্ছে আমার জয় মাতা। আচ্ছা, হ্যাঁ, একদম একদম, মা তারার জন্য সব কিছু করে। যে মা, আচ্ছা, মা তারা পুজোটা কি হয়ে গেছে, কটার সময় হয়? দাদা, গাড়ি কি রাখবেন ওখানে? একটু পার্কিং এ রেখে আসুন না দাদা, যান, কিছু মনে করবেন, আমার পার্কিং করা আছে, যান। জাস্ট ঘুরে ডান দিকে, জাস্ট রাস্তা শেষ, ডান দিকে ঘুরবেন, দেখবেন পার্কিং। আচ্ছা দাদা, মানে মা তারার পুজোটার জন্য আমার স্পেশালি আসা দেখার জন্য? বসবো এবার, এবারে যে লাল কাপড় পরে যেটা খুনি, এক্ষুনি হবে, আমি রান্না বান্না করে উঠলাম এবারে। হ্যাঁ, না ফ্যামিলি আমাদের দুটো, না যারা এসে, না 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 না, সবাই আছি আমরা, দেখো তো, দেখে নাও, তুমি দেখে নাও, সবাই আছি তো আমরা। জয় মা, ছাদে উঠবে তখন তো ক্যামেরাটা দেখতে ভালো লাগবে, ক্যামেরাটা ভালো দেখতে। না, কিছু না, হরে কৃষ্ণ, জয় মা, জয় মা, জয় মা তারা। আমরা আনন্দ নিয়ে আসি, হাওড়া আনন্দ খিচুড়িটা খাই ওর সাথে, খিচুড়ি খাবো না কি খাবো সেটাই। আচ্ছা, আমাকে একটা দাও না, খিচুড়ি দাও একটা, লালটাকে নাও, কলাটাকে ঠিক করো, দিন দিন কলাটা ঠিক করো, ভেতর দিক দিয়ে নাও, কলাটাকে বাইরে দিক যেরকম করো সেরকম।
আচ্ছা, পেমেন্টটা কি আগে করতে হবে? জলের বোতল আছে। আচ্ছা, এর সাথে কি আছে সবজি, মানে সবজি আলু 65 না, পনির ভর্তা আছে না? হয়নি? এ বাবা, আচ্ছা আলু 65টা দাও না। টোটাল কত হচ্ছে? কত হাজার টাকা? 80,000 টাকা। ঠিক আছে, এখানে নিয়েছি খিচুড়ি, এটা আলু 65, এর সঙ্গে একটা কিছু ভাজা আছে আর পাঁপড়। এটা টোটাল হচ্ছে 80,000 টাকা, মানে অরুণদার মানে কথায় এবং ভাষায় আর কি, অ্যাকচুয়ালি 80 টাকা তো, 80,000 নয়। আর এখান থেকে আমি একটা পার্সেলও নিয়ে যাবো দিদির জন্য, দেখা যাক। আর এখানে হচ্ছে অরুণদার, এই যে রিসেন্টলি দাদাগিরিতে গেছিলো, তার সব কিছু ট্রফি ব্যাট, এটা দাদার শাইন করা ব্যাট, ওখানে গিফটের কিছু এবং দুটো যে স্পেশাল গিফট পেয়েছে সেগুলো এখানে সব সাজানো আছে। আর খিচুড়িটা দেখতে পাচ্ছ পুরো পনির টনির দিয়ে, একদম দারুণ সুন্দর একটা টেস্ট। এখানে আলু 65 নিয়েছি, এটা হচ্ছে একটা কী ভাজা, সব কিছু দিয়ে একটা ভাজা রয়েছে, আর এখানে পাঁপড় আছে। লাজাবাব টেস্ট, ভাইরাল হয়েছে বলে বলছি না, বাট টেস্টটা সত্যিই খুব ভালো, খারাপ না। ছোট্ট একটা দোকান, খুব একজন যে ফেমাস এরকম কিছু নয়, একদম রাস্তার ধারে, রোডের ধারে তিরপল টাঙিয়ে, আর এত মানুষের ভিড়, মানে বুঝতেই পারছো এটা অসাধারণ। এই যে স্যালাডটা আমি, মানে যারা বলবে আর কি স্যালাড খাওয়া পছন্দ করবে, অ্যাকচুয়ালি সবাই তো আমিষ খায় না, সবগুলো কিন্তু নিরামিষ। এখানে তার মধ্যে পেঁয়াজ দেওয়া আছে স্যালাডে, ওই জন্য যারা স্যালাড চাইবে তাদের জন্য স্যালাড। এখন দেখতে পাচ্ছ অরুণদা এখন সব মহিমা এখন মায়ের পুজো করতে ব্যস্ত, আর যত টাইম যাচ্ছে ভাই ভিড়টাও ততটাই। লাল মুগের পাশে চলে যান, তো আমার এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবং আমি দেখছিলাম অরুণদার পুজো পর্বটা, এবং কত সুন্দরভাবে মাকে সাজিয়ে গুছিয়ে একদম প্রায় 1 ঘন্টা ধরে উনি পুজো করেন, মানে আরও বেশি হবে তবু কম হবে না এরকম একটা ব্যাপার। তো আমি যতক্ষণ উনি পুজো করছিলাম আমি ততক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে কীভাবে পুজো করছেন, তো সত্যিই মানে অসাধারণ লাগলো। এবং ওনার কথাবার্তা, ওনার মানে আমাদের সাথে ব্যবহার, মানে আমাদের সাথে বলবো না, মানে সবার সাথেই উনি সমান ব্যবহার করছেন, সবার সাথেই কথা তুলছেন, নিজে সেলফি তুলে নিচ্ছেন, এটা সবথেকে বড়ো ব্যাপার, যে আমাকে দাও আমি তুলে দিচ্ছি এরকম। মানে এমন কি হয়, যারা ভাইরাল হয়ে যায় বা যারা ফেমাস হয়ে যায় তাদের কি একটা অহংকার জমে যায় মনের মধ্যে, বাট সেই জিনিসটা আমি এনার মধ্যে দেখতে পাইনি, এটা সবথেকে আমাদের আমাকে আকর্ষণ করেছে। জয় মা তারা দিদি, আপনার যাত্রা শুভ হোক, সবাই জগতের মাকে সবসময় একটা কথাই বলি, মা আগে তুই ভালো থাকিস, আর জগতে যারা আছে সবাইকে ভালো থাকিস, চাওয়া পাওয়া আমার এটাই, আর অন্য কিছু চাওয়া পাওয়া নেই আমার, মানুষগুলো যেন সবাই ভালো থাকে এটাই চাওয়া। নমস্কার, জয় 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 মা তারা, জয় মা জয় জয় তারা, জয় জয় তারা, জয় মা ভালো রেখো এবং সবাইকে খুশি রেখো, দেখা হচ্ছে আমার পরে। আচ্ছা, আমি এখান থেকে পার্সেলও নিয়ে নিয়েছি ঘরের জন্য, এখানে নিয়েছি 4টে কুলচা নিয়েছি, একটা পনির ভর্তা, একটা কী যেন ফুলকপির বন্দর আছে, এটার ভ্যালু হচ্ছে 1,70,000, মানে 170 টাকা। চলো দেখা, এই কলোনিটা ভাই মানে মারাত্মক লেভেলের একটা ভিড় রয়েছে, মানে চারিদিকে খাবারের দোকান, আর ওটা তো জয়মাতার একটা ফেমাস দোকান বটে, এখানে চারিদিকেও খাবারের দোকান রয়েছে,
টোটালটাই খাবারের দোকান, এই পুরো কলোনিটাই, মানে পুরো রোডটাতেই। চলো ব্লগটাকে এখানে এন্ড করছি, অ্যান্ড যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তার থেকে বন্ধু মতন বারবার।